নমস্কার বন্ধুরা, এজেস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানাতে কী কী লাগছে দেখে নিই। ফেলো, এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিড়ে, একটা বড় সাইজের আলু, একটু ফুলকপি কুচি, বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, চীনাবাদাম, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা চেরা করা, একটা লেবু থাল করে নিয়েছি। এখানে আছে চিনি, হলুদ গুঁড়ো, নুন, সাদা তেল আর গরম মশলা। এটা লাগছে আমার চিড়ের পোলাও বানাতে। চলুন দেখে নিই কীভাবে বানাবো। আমি চিড়েটা ভিজানোর জন্য একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। আমি এই চিড়েটা নিয়েছি, এটা হচ্ছে চাল চিড়ে। দোকানে একটু দুটো দু রকমের চিড়ে পাওয়া যায়, একটা পাতা চিড়ে, একটা একটু মোটা চিড়ে। মোটা চিড়েটা নিতে হবে। নাহলে আমি চিড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, জল ছড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা ফুটো কাবলি নিয়েছি, সেটার মধ্যে চিড়েটা দিয়ে দেবো। এর মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। চিড়েটা আমি এই অবস্থায় রেখে দিচ্ছি, দিয়ে এবার আমি যে সবজিগুলো দেবো এটার মধ্যে সেগুলো ভেজে নেবো। চলো দেখে নিই। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এটা আমি বলতে স্কিপ করে গেছিলাম। এটার মধ্যে আমি একটা গোটা লঙ্কা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, আর গোটা জিরা ফোড়ন দিচ্ছি। আমি গরম হতে দেব, জিরেটা ভালো করে ভেজে নেব। একটা জিরাটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো আলু কুচি যেগুলো রেখেছিলাম। আলুটা আমার একটু খেয়ে গেছে, এবার আমি একে একে যে সবজিগুলো নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে চাপা দিয়ে ভেজে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখবো আর এটার মধ্যে আমি নুন হলুদ অ্যাড করবো, নাড়াচাড়া করে নেবো। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি এটার মধ্যে যে চীনাবাদামগুলো নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে বাদামটা ভাজা নিয়েছিলাম, সেই জন্যে এই ব্যবস্থাতে দিচ্ছি। আর কাঁচা বাদাম দিলে প্রথমে ফোড়ন দেওয়ার পরে তেলেতে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। ভালো করে ওগুলোর সাথে নড়াচড়া করে নেবো। এটা আমি 1 মিনিট ধরে ভেজে নিলাম, এবার আমি এটার মধ্যে একটু ফাঁকা করে তেল দিয়ে দেবো, দিয়ে আদা রসুন পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোর সাথে ভেজে নেব। এটা 2 মিনিট ধরে মিডিয়াম টু লো আছে, আদা রসুনটা এর সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটার আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আবার এটার মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেবো এটার সাথে। গ্যাসটা আমি মিডিয়াম টু লো আছে রেখেছি, নাহলে মশলাগুলো লেগে যাবে নিচে। পেঁয়াজটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজবো না, একটু শক্ত শক্ত থাকবে, এরকমভাবে ভাজা হয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এটা আমি চেরা করে নিয়েছি, দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করে নেবো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো। চিড়েটা খুব সুন্দর ঝরঝরেভাবে ভিজে গেছে। চিড়েটা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন
এবার স্বাদ মতো নুন দেবেন আর দিয়ে দেবো চিনি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্যে এটির মধ্যে আমি চিনিটা একটু বেশি করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমার 1 মিনিট মতো নাড়া হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো যে কাজু কিশমিশটা রেখেছিলাম, এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো যে লেবুটা ভালো করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিলে সেন্টটা ভালো আসে আর টেস্টটাও অন্যরকম হয়। আর দিয়ে দেবো মেটার মধ্যে গরম মশলাগুলো, গরম মশলাগুলো পরিমাণ মতো দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে আমাদের পোলাও তৈরি, চিনি পোলাও। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করছি, ঘিটা অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন, ছিল তাই আমি এটা দিচ্ছি। ঘিটা দিলে সেন্টটা ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার চিড়ের পোলাও, এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিড়ের পোলাও, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি ও মজাদার হয়। আজ ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।